नमस्कार, आमी साम्य ब्रतती परम्परा डिजिटल न्यूज़े आपनादेर स्वागत। आमार कविता आलोर चातक अंधकारेर मुनिया, आमार कविता छोटो परिवार बाइरे बिराट दुनिया, कविता आमार घर संसार नदी पहाड़ेर गल्प, आमार कविता पारमाणविक युद्ध अल्प अल्प। आसले कविता एभावे प्रतिटा मुहूर्ते प्रतिटा क्षेत्रे छड़िये थाके। कविता आसले आमादेर दिन यापनेर अंग। আর গতকাল অর্থাৎ 21 মার্চ ছিল বিশ্ব কবিতা দিবস। যদিও আপনারা বলতেই পারেন যে কবিতার জন্য একটা দিন নয়, কবিতার জন্য প্রতিটা দিন, তবুও 1999 সালে ইউনেস্কো 21 মার্চকে ডিক্লেয়ার করেছিল ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে হিসেবে। আর সেই উপলক্ষে চলুন আজ ঘুরে আসা যাক আবৃত্তিকার এবং কবির ঘরে, তাঁদের কাছে শুনে নেওয়া যাক বিশ্ব কবিতা দিবসের গল্প। হেলেন, thy beauty is to me like those Nican barks of yore that gently over a perfumed sea the weary, wayworn wanderer bore to his own native shore. On desperate seas long on to roam. বিশ্ব কবিতা দিবস আমার কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, সারা পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনটা হচ্ছে সেই দিন যে দিনটা মনে করিয়ে দিচ্ছে যারা কবিতার সঙ্গে যুক্ত নন, কবিতার কাছাকাছিও আসেন না, তারাও যদি দুটো লাইন কবিতার কাছে ফিরে আসতে পারেন, একটা কবিতা পাঠ করে দেখেন। এই যে কবিতাকে বিরাট একটা জনপরিসরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ইউনেস্কোর, সেটাকে আমি মনে করি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ফলে বাংলা ভাষায় যেরকম, বাংলা ভাষার প্রত্যন্ত জেলাগুলোতেও আমি জানি যে প্রায় বলা যেতে পারে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত আজকে তরুণ কবিরা, লিটল ম্যাগাজিনের ছেলেরা, তারা সমস্ত কবিতা এই দিবসটাকে উদযাপন করছে। এই দিবসটা আমাদের প্রতিদিনই আমাদের মধ্যে রয়েছে, এটা শুধু 21 মার্চ বলে নয়। এই দিনটা ভাষাকে বাঁচানোর দিন, কবিতাকে বাঁচানোর দিন এবং মানুষের আবেগকে বাঁচানোর দিন। এত চারপাশে যন্ত্র, এত গ্যাজেটস চারপাশে, তার মধ্যে আমরা বসবাস করছি, কিন্তু কবিতা হচ্ছে তার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, মানবতার কথা বলে, কবিতা শেষ পর্যন্ত সাহস দেয়, শোকের ভিতরে কবিতা আমাদের পিঠে হাত রাখে। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাইপাশ কবিতার ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের ওপর ঘৃণার কবিতা ছুড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, এ কোনো কবির জীবন নয়, কিন্তু আমাদের চারদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই কিন্তু অন্ধকার, অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে 21 মার্চ, এটা যদিও 1999তে ইউনেস্কো ঘোষণা করেছে এবং 2000 থেকে সেটা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উদযাপন চলে এই দিনটা, কিন্তু আমাদের এই বাংলায় যে খুব একটা এই দিনটা নিয়ে হই হই আগে হতো তেমন নয়, তবে এখন হচ্ছে। এখন বিভিন্ন চ্যানেলেও এই দিনটার জন্য অনুষ্ঠান হচ্ছে, কবিতা দিন উদযাপন করা হচ্ছে, এটা খুব আনন্দের কথা, ভালো কথা। আসলে আমার তো রোজই কবিতা দিন, জীবনই কবিতার জন্য বাজি রাখা, কিন্তু এই বিশেষ দিনটিকে ইউনেস্কো চিহ্নিত করায় আরও অনেক মানুষ ব্যাপারটা সম্পর্কে সচেতন হচ্ছেন। আর আমরা যারা কবিতা ভালোবাসি, কবিতাকে নিয়ে থাকি, আমরা সবসময় চাই যে কবিতা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাক, যেটা ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডের একটা বড় উদ্দেশ্য, এবং সেটা নানা আঙ্গিকে পৌঁছোক, নাচ, গান, ছবি আঁকা, নাচকীয় অভিনয়, সব কিছুর মধ্য দিয়েও কিন্তু কবিতার বা আবৃত্তির উপস্থাপনা হয়, সেটাও হোক, কবিতা জনপ্রিয় হোক, আগামী দিনে আমরা কবিতার পথ ধরে হাঁটতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়, তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তা হাঁটছি,
অন্ধকারে চলতে চলতে আছাড় খেতে খেতে বারবার ভুল গান গাইতে গাইতে তুমি আর আমি কান পেতে থাকবো কে যায় অন্ধকারে কে আসে কে যায় কে আসে ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস পরের সেশনটি শুরু হতে চলেছে 2021 এপ্রিল থেকে আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন ভোট ক্রমশ এগিয়ে আসছে আর পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী প্রচারও নির্বাচনী প্রচারে নানান রকম অভিনব কৌশল তো আমরা দেখতেই পাচ্ছি বাম এবং যুক্তফ্রন্টের ব্রিগেডের প্রচারে টুম্পাশোনা আমরা সকলেই শুনেছি টুম্পার সেকেন্ড পার্টও আমরা এখন সকলে শুনতে পাচ্ছি চারিদিকে একটা গেল গেল রব শোনা যাচ্ছে যে যে বামেদের ব্রিগেডে আগে শোনা যেত গণসংগীত সেখানে এখন টুম্পা কিংবা লুঙ্গি ডান্স তাহলে কি সংস্কৃতি থেকে অপসংস্কৃতি নাকি সংস্কৃতি থেকে সাধারণ মানুষ আসল ভাবনাটা কি মুক্ত করো মুক্ত করো ওই অন্ধকারের এই দান এসো মুক্ত করো ওই অন্ধকারের এই দান এসো শিল্পী এসো বিশ্বকর্মা এসো স্রষ্টা ওই দেখো পূব আকাশে লালে লাল নতুন সকাল দেখো কমরেড যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরেড ভেবে নিয়ে শেষে বুঝলাম গিয়ে পিসি টালির জালের মালই পদ্মের জালে টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা চেন লাগে মাঠ সাজাবো টুম্পা আকাশে তুলবো আওয়াজ টুম্পা মোদি দিদি সব বকে যা টুম্পা এই টুম্পা ব্রিগেড চল না বিষয়টা এমন নয় যে সংস্কৃতি থেকে অপসংস্কৃতি বা সংস্কৃতি জনসাধারণ কারণ সংস্কৃতিটাই তো জনসাধারণ না জনসাধারণই তো স্রষ্টা যাই হোক কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে এবারের নির্বাচনে বামপন্থীরা যে গান যে নাচ যে উপস্থাপনাগুলো করছেন সেগুলোকে আমরা কীভাবে দেখব তো আমি একটা কথাই বলছি ভাষা বদল হয়েছে বিষয়বস্তু কি কোনো বদল হয়েছে মানে সেই এসো মুক্ত করো বা সুনীল চৌধুরীর গান বা হেমাঙ্গ ঈশ্বরের গান থেকে আজকের যে এই গানগুলো হচ্ছে সেখানে বিষয়বস্তুর কি কোনো পরিবর্তন হয়েছে বিষয়বস্তু কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেই শ্রেণী সংগ্রাম সেই মানুষের বঞ্চনা মানুষের লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করা এই কথাগুলোই রয়েছে ফলে ভাষা বদল হয়েছে ভাষা বদলটা তো খুবই জরুরি জিনিস যে যে গেল গেল রব আসছে একটা কথা সত্য যে প্রথম যখন গণসংগীত এসেছিলো তখন কিন্তু লোকে বলতো এগুলো কি মানছি না মানো না গান ওই সমস্ত নাটক দেখে বলতো নবান্ন দেখে বলতো বা দেবী গর্জন দেখে বলতো এগুলো কি নাটক হলো চাষা ভূষ নায়ক নাটক তো হবে চন্দ্রগুপ্ত শাহজাহান এগুলো হচ্ছে নাটক ফলে এই এই যে ধাক্কা একটা এক ধরনের যে যাকে বলে কালচারাল শক সেটা হচ্ছে স্থিতাবস্থার গায়ে একটা কালচারাল শক লাগেই এখন কথাটা হচ্ছে যে এই যে গানটা ধরছি টুম্পাই টুম্পা গানটা অনেকে বলছেন যে এটা একটা প্যারোডি প্যারোডি কেন হবে যে প্যারোডি কি গণনাট্যে প্রথম হেমাঙ্গ বিশ্বাস যখন মাউন্টব্যাটন মঙ্গলকাব্য করেছেন সেটাও তো একটা প্রথমত একটা পরম্পরাগত লোকগান এক অত্যাচারী জমিদারকে নিয়ে লেখা গান ছিল বাবু গোচাপ গোপীচাঁদ রায় সোনাপুরি আন্ধার করিয়া কই গেলিলায় সেটাকে তিনি করলেন মাউন্টব্যাটন সাহেবও সাদের ব্যাটন কার হাতে থুইয়া গেলায় হো এই প্যারোডিটা পৃথিবীর দেশে দেশেই হয় এখন ঘটনাটা হচ্ছে যে টুম্পার যে মূল গানটা সেটা কিন্তু ভীষণ অশ্লীল গান একটা মানুষের যে অবদমিত কামনা বাসনা তাকে বিকৃত করা মানে চল তোকে নিয়ে দীঘা যাব দীঘা কথাটার মধ্যে একটা প্রচণ্ড অশ্লীল কদর্য ইঙ্গিত আছে এবং এই টুম্পা কথাটার মধ্যেও একটা অশ্লীলতা আছে একটা বিশেষ অঞ্চলের মানুষকে হেয় করার একটা ইঙ্গিত আছে মেদিনীপুরের মানুষকে বিশেষ করে এখন ঘটনা হচ্ছে ওই কদর্য গানটাকে সরস্বতী পুজোর সময় গোটা পশ্চিমবাংলার যুবকরা নেচে নেচে মাতারের মতো নেচেছিল এবার বামপন্থী যুবকরা বললো যে ওই মাতাল নৃত্য বা দীঘা যাওয়াটা পথ নয় পথ হচ্ছে ব্রিগেডের পথ পথ হচ্ছে সংগ্রামের পথ এবং সেজন্যই তারা ওই টুম্পাটাকে ঘুরিয়ে দিয়েছেন যাকে বলে সাবভার্ট করা অন্তর্ঘাত করা তোকে নিয়ে দীঘা যাবার মধ্যে একটা অবদমিত কামনা বাসনাকে পণ্যে পরিণত করা আছে তোকে নিয়ে ব্রিগেড যাবার মধ্যে তাকে একটা সামূহিক স্বপ্নে রূপান্তরিত করার ব্যাপার আছে ফলে আমার কাছে মনে হচ্ছে খুব প্রয়োজনীয় কাজ ব্রততী পরম্পরা
ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 7:30টায় ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।